আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আমার সেটে নতুন আমি দুইটা হাট দিশার গরু ক্রয় করেছি এবং এই গরু দুটাকে আমি 6 মাস পর্যন্ত পালবো। অর্থাৎ আমি 6 মাসে কতটুকু মোটা তাজা করতে পারি এবং তা আপনাদেরকে দেখাবো। প্রথম যে বাছুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 11 মাস চলতেছে, তো এটাকে আমি 6 মাসেরও একটু বেশি পালবো, মানে 6-7 মাস পর্যন্ত পালবো। তো এই গরুটা আমি ক্রয় করেছি 41,000 টাকা দিয়ে। তো এটা ক্রয় করায় আমার হচ্ছে 15 দিনের মতো হয়েছে। আমি ক্রয় করার পর এটাকে ক্রিমিন ডোজ দিয়েছি, তারপর লিভার টনিক খাওয়াইছি এবং এই 15 দিনে মাশাল্লাহ কিছুটা পরিবর্তন হয়েছে। তো সেকেন্ড যে গরুটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি 52,000 টাকা দিয়ে ক্রয় করছি, এটাও 15 দিনের মতো হচ্ছে হলো। তো এটা 18 থেকে 19 মাস বয়স চলতেছে। এই গরুটা একটু দেশি গরু, কিন্তু একটু উঁচা লম্বা, মোটামুটি ভালো আছে। তো এই গরুটাকে 15 দিনেও আমি ক্রিমিন ডোজ দিছি, তারপর লিভার টনিক, তারপর নাইট্রোনেক্স দিছি, দেওয়ার পর হচ্ছে এই গরুটাকে একটু যত্ন করতেছি। এটাও একটু 15 দিনে মাশাল্লাহ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা গরু লালন পালন করবেন, হাড্ডিসার গরু বা সার গরু কীভাবে মোটা তাজা করবেন, নিয়মিত আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। এবং আমি আমার এই গরু দুটাকে আমি কি কি খাদ্য রেশন তৈরি করব, কি কি খাওয়াবো এবং কখন কিভাবে ইঞ্জেকশন প্রয়োগ করব সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দেব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।